আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও তোমাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন দেশ ও প্রবাস, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে এই ব্লগ ভিডিওটি তোমাদের মাঝে নিয়ে আসলাম। আজকে তোমাদেরকে দেখাবো কুয়েত শহরে রাতে সৌন্দর্য অত্যন্ত ভালো লাগে। রাতে কুয়েত শহরটি দেখতে খুবই ভালো লাগে। আমরা এখন সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে দেখাবো কুয়েতের সিটি কত সুন্দর লাগে দেখতে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাল নীল বাতি দেখুন, বাড়ি চমৎকার সুন্দর দেখতে, অসাধারণ ভিডিও। তো বন্ধুরা, আপনারা দেখছেন কাশেম ব্লগ আর ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনারা সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। কোন গাড়ি দিয়ে যাইতেছি, সিটিতে যাইব। ওভার ব্রিজের নিচ দিয়ে আমরা যাইতেছি। ওভার ব্রিজগুলো দেখতে খুব সুন্দর। রাতের বেলা দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। খুব সুন্দর মসজিদ। অসাধারণ ছবি। এগুলো হচ্ছে হাউস। ভিডিওটি নামতে নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। একটি হচ্ছে খেজুরের বাগান, দেখুন কত সুন্দর খেজুরের বাগান।
এটা সবচেয়ে বড় হোটেল কুয়েতের। আমরা এখন শপিং সেন্টারের মধ্যে এসেছি। দেখতে থাকুন, আমরা এখন রাস্তার মধ্যে জ্যামে আটকা পড়ে গেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে দেখুন। আমরা চিঠিতে এসে গেছি, এটা হচ্ছে সিটি, কুয়েত সিটি। সিটির বিল্ডিংগুলো দেখেন কত, সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে এটি। সবচেয়ে বড় টাওয়ার, ৭২তলা। তো বন্ধুরা, ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। Thank you.